আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করছি রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মাহের রমজানুল মুবারকের চান দেখে কেবলমাত্র এক শতবার সুবাহান আল্লাহি বিদেহি পাঠ করবেন ইনশা আল্লাহ এটি পাঠ করার বরকতে এই আমলটি করার বা মহান রাব্বাল আলমিন সুবাহিনাউ তালা আপনার মনের আশাকে ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনার খাতাকে মাফ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত আপনি ফলাফল হাতে নাতে দেখতে পাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনার যদি দীর্ঘদিনের কোনো আশায় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমলটি করবেন এই আমলটি এই আমলটি একটি এমনই আমল পরীক্ষিত এবং মুজাররব আজমুদা আমল তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যখন মাহের রমজানুল মোবারকের চাঁদ দেখবেন তারপরেই আপনি এই আমলটি করতে পারেন অথবা আপনি ঈদের আগে আগে পর্যন্ত অর্থাৎ ইদুল ফিতর ইদুল ফিতরের আগে আপনি আগে আগে আপনি যে কোনো দিনে আপনি এই আমলটি করে নিতে পারেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় আপনি কিবলার দিকে মুখ করে আল্লাহর প্রতি এখিনো ফাসের সহি আপনি এক শতবার সুবাহান আল্লাহি করবেন প্রথম ও শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পাঠ করবেন তারপরে সুবাহনাহ তাল্লার কাছে সাজদা করে আপনার মনের আশাগুলো ইচ্ছাগুলো আর তামান্নাগুলো প্রেস করবেন আল্লাহ তাবার তালা অবশ্যই আপনার মনের আশাকে ইচ্ছাকে পূর্ণ করবে তো প্রিয় শ্রোতাবিন্দু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবাস সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিবেন এবং যাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখান থেকেই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ আল্লাহ হাফিজ